চার পণ্যের শুল্ক কমালেও সফল পাচ্ছে না ভোক্তা, দায়ী অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেটে অতি মুনাফা প্রবণতা, বাজার ব্যবস্থা সংস্কারের তাগিদ। নানা ব্যর্থতায় আজ থেকে জেড ক্যাটাগরিতে যাচ্ছে তালিকাভুক্ত 22 কোম্পানি। বিএসএসসির নির্দেশে সিদ্ধান্ত কার্যকর করছে স্টক এক্সচেঞ্জ। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় ভোলায় আগাম বড় আপাত, জমিয়ে রাখা বৃষ্টির পানিতেই চলছে সেচ, সমিতির মাধ্যমে তৈরি করা হয়েছে বাঁধ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরত বৃষ্টি আপনাদের সাথে আছি। চার পণ্যের শুল্ক কমানোর সুফল এখনও পাচ্ছে না ক্রেতা। রমজানকে সামনে রেখে স্বস্তি দিতে যেই উদ্যোগ নেওয়া হয় তার সুফল যে কবে মিলবে তা কারোই জানা নেই। আগেও শুল্ক কমিয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, কিন্তু এতে তেমন সুফল মেলেনি। সুবিধা নিয়ে অতি মুনাফাই করেছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। ব্যবসায়ী নেতারা বলছেন স্বল্প পরিমাণে শুল্ক কমিয়ে সুফল মেলা কঠিন, এবং বিশ্লেষকদের মত অতি মুনাফার প্রবণতা থেকে সকলের সরে আসতে হবে। শুল্ক হ্রাস এবং বাজারে বাড়ানো হয়েছে তদারকি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না, কমছে না রোজা নির্ভর পণ্যের দাম। আট পণ্য আমদানির এলসি মার্জিন এবং চার পণ্যের শুল্ক কমিয়েছে সরকার। চালের শুল্ক প্রত্যাহার এবং খেজুর, চিনি ও ভোজ্য তেল আমদানিতে শুল্ক হ্রাস করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এর ফলে চিনির দামে প্রভাব পড়বে খুবই কম, কিন্তু তেল, খেজুর এবং চাল আমদানিতে বড় ধরনের প্রভাব পড়ার কথা। প্রজ্ঞাপন জারির পর 10 দিন কেটে গেছে, এখনও বাজারে কোনো প্রভাব নেই। কবে নাগাদ হবে তাও বলতে পারছে না কেউ। সব সিন্ডিকেটের আয়ত্তে এখন চলে গেছে, আমরা রইলাম হাত পা বান্ধা তাগুর কাছে। ক্রেতারা মনে করেন মূল্য না কমানোর জন্য দায়ী অসাধু সিন্ডিকেট। তাদের ধারণা শুল্ক কমানোর সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আগের মতোই হবে শুভঙ্করের ফাঁকি। এক্ষেত্রে সামান্য শুল্ক কমিয়ে লাভ হবে না বলেও দাবি করেন ব্যবসায়ী এই নেতা। চিনি যখন 150 টাকা, ধরে নিচ্ছে 150 টাকা, সেই চিনিতে যদি আপনার 60 পয়সা বা 65 পয়সা শুল্ক কমে, তাদের কার কি যায় আসে? আমাদের ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে, আমি 10 টাকা কিনে আমি বলছি আমি 2 টাকা কিনে নিয়ে এসেছি, বিকজ আমার ডিউটি স্ট্রাকচারটা অনেক বেশি। এই কারণে আপনি যথাযথ মূল্যটা কিন্তু আপনি পাচ্ছেন না। পণ্য আমদানির ক্ষেত্রে এখনও ডলারের সহজ প্রাপ্যতা বড় চ্যালেঞ্জ। যারা ব্যাংকের মালিক, যারা ব্যাংকের ডিরেক্টর, তারাই বড় বড় এলসি করতে পারে। আমার ছোট ব্যবসায়ী যখন যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে তুমি 150% মার্জিন দিয়ে তোমাকে এলসি করতে হবে। এলসি করতেই পারছে না, যেখানে আমি 5% মার্জিন দিয়ে এলসি করতাম সেখানে আমি 150% আমাকে মার্জিন দিতে হবে। প্রশ্ন হচ্ছে শুল্ক কমানোর সুফল পায় কারা? সুবিধা নিয়েও যারা ক্রেতার পকেট কাটছে তাদের ধরা যায় না কেন? যখন মুদ্রাস্ফীতি হয় তখন প্রফিট এক্সপেকটেশন বেড়ে যায়। প্রফিট এক্সপেকটেশন বেড়ে যাওয়ার ফলে সবাই, খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, আমদানিকারক, সবাই বেশি প্রফিট করতে চায়। সেই জিনিসটা বোধহয় ব্যাপকভাবে এখন হচ্ছে। বলা হচ্ছে বাজার ব্যবস্থায় সংস্কার না আনা গেলে সুফল নিশ্চিত করা কঠিন হবে। সাউথ ইস্ট এশিয়ান দেশগুলির সাথে যদি শুল্কের তুলনা করেন, বাংলাদেশের শুল্কের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি। এই শুল্ক হ্রাস করার প্রয়োজন আছে। রোজার বাকি আর 1 মাসেরও কম, স্বল্প সময়ে শুল্ক ছাড়ের সুফল আর মিলবে কিনা তা নিয়ে সন্দিহান ভোক্তা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। পণ্যের উপরে শুল্ক ছাড়ের প্রভাব বরিশালে কতটা কার্যকর হয়েছে সেটি আমরা জানব, আমাদের সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, শুল্ক ছাড়ের এই প্রভাব স্থানীয় বাজারে কতটা পড়েছে কি দেখলেন আমাদেরকে জানাবেন, পাশাপাশি আসলে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো তদারকি মাঠ পর্যায়ে দেখলেন কিনা? বৃষ্টির 4টি পণ্যে উপরে যে সরকার শুল্ক প্রত্যাহার করেছে, আসলে সেটির যে বরিশালের যে স্থানীয় বাজার বা পাইকারি বাজারে তেমন কোনো প্রভাব আমরা দেখিনি। শুরুতেই যদি ভোজ্য তেলের কথা বলি, গেল প্রায় 1 মাস ধরেই কিন্তু বরিশালের বাজারে প্রতি লিটার সয়াবিন বিক্রি হচ্ছে 170 টাকা, এবং খোলা যে সয়াবিন কেজি বিক্রি হচ্ছে 170 টাকা, এবং সেটি কিন্তু আমরা এখনও দেখছি। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছে যে চিনির উপরও কিন্তু যে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন কিন্তু এখনও
কিন্তু তাদের চিনি কিনতে হচ্ছে 135 টাকা এবং বিক্রি করছেন 140 টাকায়। অর্থাৎ এই দুটি পণ্যে কিন্তু এখন পর্যন্ত যে শুল্ক প্রত্যাহারের যে প্রভাব সেটি পড়েনি। পাশাপাশি রমজানে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন হয় যেটি খেজুর কিন্তু এখনও বরিশালের ফলপট্টি যে খুচরা বাজার রয়েছে সেখানে 250 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে শুল্ক প্রত্যাহারের যে সুবিধা সেটি আসলে যারা আমদানি করেন দেশের বাইরে থেকে তারাই পাচ্ছেন, কিন্তু যারা পাইকারি দরে কিনে আনছেন বা খুচরা বাজারে বিক্রি করছেন সেই প্রভাব কিন্তু খেজুরের বাজারে এখনও পড়েনি। এবং চালের বাজার যদি বলি, প্রকারভেদে চাল বিক্রি হচ্ছে 45 থেকে 65 টাকা কেজি দরে। এবং এখানকার যারা চালপট্টির যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে চাল আমদানির কথা যে বলছে, আসলে যারা পাইকার রয়েছে বা আমদানিকারক রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত চাল আমদানি শুরু করেননি, কারণ ডলারের দাম বেশি এবং দেশীয় জাতের যে চাল রয়েছে সেটির দাম বর্তমানে কম, সেক্ষেত্রে আসলে চাল আমদানির কোনো করবেন না বলে তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে যারা কল মালিক রয়েছে তাদের কাছে প্রচুর পরিমাণে চাল এখনও মজুদ রয়েছে এবং চালের বাজার আসলে কমার কোনো সম্ভাবনা নেই বলে এখানকার যারা পাইকারি ব্যবসায়ীরা তারা জানিয়েছেন। মিষ্টি বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ কাউসার। নির্দিষ্ট সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা আয়োজনের ব্যর্থতা, 6 মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ এবং পুঁজিভূত লোকসানের পরিমাণ পরিশোধিত মূলধনকে ছাড়িয়ে গেছে, এমন 22 কোম্পানি আজ থেকে জেড ক্যাটাগরিতে যাচ্ছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আদেশ কার্যকরের অংশ হিসেবে এই কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন করছে স্টক এক্সচেঞ্জ। এর আগে 15 ফেব্রুয়ারি বিএসসিসির নতুন আদেশে তালিকাভুক্ত কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের ক্ষেত্রে বেশ কিছু শর্তারোপ করা হয়েছিল। এর মধ্যে 3টি শর্ত পরিপালনে ব্যর্থতার কারণে এই 22 কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে। এবং শর্ত 3টি হচ্ছে, আইন অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা আয়োজনে ব্যর্থ হলে সেক্ষেত্রেও জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে। তবে কোনো ধরনের আইনি প্রক্রিয়া কিংবা দৈব দুর্ঘটনার কারণে এজিএম আয়োজন করতে না পারলে সেক্ষেত্রে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত জেড ক্যাটাগরিতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হবে। আর 2 দিন পরই পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসরের, আর শেষ সময়ে বেচাকেনায় মুখর মেলা প্রাঙ্গণ। এদিকে মেলার সময় বাড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও মেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে অংশগ্রহণকারী ব্যবসায়ী সমিতি এবং গেট ইজারাদার কর্তৃপক্ষ। জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্ধারিত সময়ের পরেই অনুষ্ঠিত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরুর দিকে শীতের প্রভাব, স্টল প্যাভিলিয়ন নির্মাণ সহ নানা অসুবিধার মধ্য দিয়েই মেলা শুরু হয়। পরপর 2 দফা বিশ্ব ইস্তেমা ও শেখ হাসিনা সরণি বন্ধ রেখে ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হওয়ায় লোক সমাগমও কমে যায় মেলায়। এরই মাঝে অমর একুশে বইমেলাও শুরু হয়, তাই লোকসান পুষিয়ে নিতে মেলার সময় 3 দিন বৃদ্ধি করার কথা বলছেন ব্যবসায়ীরা। অন্যথায় আগামী 3 দিন প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাখার ঘোষণাও তারা দিয়েছেন। এরকম এক্সপেকটেশন ছিল, এরকম কিছুই নেই। আমরা মনে করি বই মেলার জন্য হয়তো বা মেলার এফেক্টটা পড়ছে, ফেব্রুয়ারিতে মেলা আসলে আমাদের একটু সমস্যা হয়ে যায়। আর শেষ দিকে অনেক কাস্টমারের সমাগম থাকে, সবাই জানেন এই সময় অনেক মানুষ থাকে, কিন্তু আমাদের অর্ধেকও নেই, খুবই কম মানুষ এবার মেলায়। আমরা এরকম আসলে আশা করিনি। আমরা বহুত লস মে পড়া হ্যাঁ, উপর সে দোকান কা কিরায়া বহুত জ্যাদা হ্যাঁ, ये हम पर जो हमारा एक्सपेंचर है वो नहीं रिकवर हो रहा है, इसलिए हम लोग कष्ट करते हैं गवर्नमेंट से थोड़ा 2-3 दिन मेला बढ़ जाए ताकि हमारे जो लॉस है रिकवर हो जाए। এবার কোনো টার্গেট পূরণ হয় নাই, আর যে কাস্টমার আশা করেছিলাম সেটা এখন পর্যন্ত হয় নাই পূরণ। আর এখন তো শেষ সময় মনে করেন যে কাস্টমারের আনাগোনা খুবই কম। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো, পূর্বাচলে যাচ্ছি মেলা প্রাঙ্গণে সহকর্মী জয়নাল আবেদিন জয় আছেন। জয়, এই বিক্ষোভকারীরা তো মেলার যে সময় 3 দিন বৃদ্ধির আবেদন করেছেন, তাদের এই দাবি নিরসনের বিষয়ে ইপিবি কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? বৃষ্টি, আপনি জানেন যে পূর্বাচলের এই স্থায়ী বেনু বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মাসব্যাপী আয়োজন সেটির আজ 29 নম্বর দিন, অর্থাৎ মেলাটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আর আপনি জানেন যে আজকেও একটি কর্মদিবস রয়েছে, যে কারণে আসলে কর্মদিবসের প্রথম কর্মদিবসগুলোতে আমরা অন্য অন্য দিন দেখে থাকি যে আসলে সকালের দিকে ক্রেতা সমাগম অনেকটাই কম থাকে, তবে বিকেলের পর থেকে কিন্তু লোক সমাগম বাড়ে। আজকেও যেহেতু মেলা শেষ
শেষ প্রান্তে এবং ব্যবসায়ীদের কাছে বিভিন্ন ধরনের মূল্য ছাড়ের অফারগুলো রয়েছে, সে কারণে বিকেলের দিকে লোক সমাগম বাড়বে বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন। আর আপনি জানেন যে মেলার সময় বাড়ানোকে কেন্দ্র করে আয়োজক এবং ব্যবসায়ীদের মাঝে এক ধরনের বুঝাবুঝি তৈরি হয়েছে, যে যার থেকে তারা গতকাল মেলার যে এক্সিবিশন সেন্টারটি আছে সেটি অবরুদ্ধ করে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে আজকে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী প্রতিনিধির সাথে একটি বৈঠক করছে এবং এই বৈঠকের উপর নির্ভর করে কিন্তু পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। এই বিষয়টা যদি একটু জানিয়ে যায়, এখানে ইজারাদার কর্তৃপক্ষের একজন রয়েছেন আবু সুফিয়ান, তার কাছে একটু শুনি আপনাদের আন্দোলন কর্মসূচি কতদূর, মানে কি করতে চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি মেলাটা তিন দিন বৃদ্ধি হোক। এই বৃদ্ধিটার কারণ হলো, আপনারা জানেন যে মেলাটা নির্দিষ্ট সময় এবছর মানে শুরু হয়নি, শুরু না হওয়ার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং সৃষ্টির কারণে এই প্রতিবন্ধকতার কারণে আপনার দর্শনার্থী যে আশানুরূপ কম হয়েছে, কম হওয়ার কারণে ব্যবসায়ী প্রতিনিধি যারা আছেন এবং আমাদের ইজারা প্রতিনিধি আছে সবাই আসলে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা আন্দোলন অব্যাহত রাখবো, যত পর্যন্ত আমাদের দাবি না মানা হয় তত পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব, এটাই আমাদের উদ্দেশ্য। আপনি শুনছিলেন বৃষ্টি, আসলে তারা কিন্তু বলছে যে এই যদি তাদের এই দাবিটি মেনে না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা কিন্তু মেলার প্রধান যে ফটক রয়েছে সেটিতে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজকে যদি এর সমাধান না হয় তাহলে কিন্তু সেখানে তারা তালা ঝুলিয়ে দেবেন। এবং আমি কথা বলেছিলাম ইপিবির যিনি এখানকার সচিব রয়েছেন তার সাথে, তিনি বলছেন যে আসলে আমরা সমাপনী অনুষ্ঠানের দিকে এখন নজর দিয়েছি, আমরা আসলে সময় বাড়ানো ইপিবির হাতে নেই, সেটি বাণিজ্য মন্ত্রণালয়ে দেখছেন, সেটির সুষ্ঠু সমাধান আসলে বাণিজ্য মন্ত্রণালয়ে দিতে পারবেন। বৃষ্টি, ধন্যবাদ। স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের মাধ্যমে দেশের প্রান্তিক বাজারকে চাঙ্গা করতে রংপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। পুলিশ লাইন্স মাঠে এই মেলার আয়োজক রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মেলায় সাতটি প্যাভিলিয়ন সহ 110টি স্টল বসানো হয়েছে, এতে স্থানীয় নারী উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের উদ্যোক্তাদের তৈরি পোশাক, প্রসাধনী, খেলনা, হস্তশিল্প, গার্মেন্টস পণ্য সহ হরেক রকমের সুস্বাদু খাবারের পসরাও সাজানো হয়েছে। মেলা চলবে প্রতিদিন বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত এবং এই মেলায় বেচা বিক্রির পাশাপাশি 10টি বিভিন্ন ধরনের খেলনা রাইড বসানো হয়েছে, শিশুরা যাতে নির্মল বিনোদন উপভোগ করতে পারছেন। আমাদের অনেক ভালো লাগে, আমরা সবসময় মেলাতে আসি, মানে যতবারই লাগে ততবারই আসি। আসলে আমরা এনজয় করতেছি, অনেক প্রোডাক্ট দেখতেছি, অনেক ভালো ভালো আমরা ইচ্ছুক নেওয়ার জন্য। চার বছর আগে যেরকম দোকান ছিল তার থেকে হিউজ দোকান বেশি আছে, 70% ডিসকাউন্ট দিছে, ওখানে তো গেলে 300 টাকা, এখানে 100 টাকা, 50 টাকার মধ্যে বাচ্চারা ইয়ে করতে পারছে। মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, আশা করি যে সামনের দিনগুলোতে আরো ভালো সাড়া পাবো। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় দলবদ্ধভাবে আগাম বোরো ধানের আবাদ শুরু করেছেন ভোলার চাষিরা। লবণাক্ত পানি থেকে ফসল রক্ষায় ব্যবহার করছেন বৃষ্টির পানি, নিজেরাই সমিতি গঠন করে তৈরি করেছেন ফসল রক্ষা বাঁধ। আর চাষিদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন কৃষি কর্মকর্তারা। ভোলার চরমেশ এলাকা, মাঠে মাঠে চলছে আগাম বোরো ধানের আবাদ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই মাঠে নেমেছেন চাষিরা। জলবায়ুর বিরূপ প্রভাবে বিগত বছরগুলোতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল, লোকসানের সম্মুখীন হয়েছেন চাষিরা। এবার তাই আগাম চাষাবাদে সেই ক্ষতি কাটাতে চান তারা। দলবদ্ধভাবে চলছে বোরো আবাদ। দেখা গেছে মাস মাসে শোষণ দিয়ে করলে আমাকে পিছনে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে যায় গিয়া। এক মাস আগে ধান করার কারণে আমাকে ধান খুব সকালে আইব, দুর্যোগের আগেই আমরা ধান কাটে ঘরে নিতে পারো। সব কৃষকের মিলে প্রায় 300 লোক একটা সমিতির মাধ্যমে যেখান দিয়ে লবণ পানি ঢোকে ওখান দিয়ে উচ্চ করে বাঁধ দিছি। আগে খেতে সেচের পানি দেওয়া ছিল চ্যালেঞ্জিং, এবার নিজেরাই সমিতির মাধ্যমে কিনেছেন শ্যালো মেশিন। পাশাপাশি বৃষ্টির পানি জমিয়ে রেখে মাঠে ব্যবহার করছেন কেউ কেউ। লবণাক্ত পানি প্রবেশ বন্ধে তৈরি করা হয়েছে উঁচু বাঁধ। বিগত দিনে আমরা একজনের মাধ্যমে এই স্কিমে পানি দিতাম, এই পানি দেওয়ার মাধ্যমে সে নুনা পানি ঢুকিয়ে দিত, এতে ফসলের অনেক ক্ষতি হতো। নিজস্ব তহবিল থেকে আমরা টাকা প্রতি মাসে টাকা জমা করি নিজস্ব তহবিলে, এবং কি আপনার এই টাকা দিয়ে আমরা কৃষকের সহযোগিতা করি। চরমেশ গ্রামের কৃষকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষি কর্মকর্তারা, দিচ্ছেন নানা পরামর্শ। কৃষকদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা আশা করছি ভোলা জেলার অন্যান্য উপজেলায় কৃষকরা এই পদ্ধতি অনুসরণ করে তাদের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। এবছর ভোলার সাত উপজেলায় 65,000 হেক্টর জমিতে আগাম বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আইন মেনেই গ্রামীণ টেলিকম ভবনের সাতটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ। তিনি বলেছেন, এসব প্রতিষ্ঠানের নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো মালিকানা বা শেয়ার নেই। রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল মজিদ এসব কথা বলেছেন। ডক্টর ইউনূস গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে তাদের আটটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক জবরদখল করেছে। এসব প্রতিষ্ঠান তিনি ব্যবসার মুনাফা দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। এ ছিল বিজনেস টুডের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।